শীতের সকাল, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্কুল ড্রেস পরা এই শিশুরা আজ পাঠশালায় যাবে না, কিন্তু নতুন কিছু শিখবে, আর তা হলো কিভাবে পাখির ডানায় চড়ে আকাশে উঠতে হয়। বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি নভোএয়ার তার ফ্লাইট ফ্যান্টাসি প্রোগ্রামের আয়তায় সুবিধাবঞ্চিত 20 শিশুকে প্রথমবারের মতো উড়োজাহাজে ওড়ার স্বপ্ন পূরণ করল। বিমানবন্দরে এসে নিয়ম মেনে টিকিট কিংবা বোর্ডিং পাস সংগ্রহ, নিরাপত্তা তল্লাশি এবং সবশেষে উড়োজাহাজে ওঠা। নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সহ অন্য কর্মকর্তাদের সাথে ধাপে ধাপে এসব কিছু নিয়মকানুন শেখে শিশুরা। এরপরেই কিছুটা বিস্ময় আর কিছুটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা সেই কাঙ্ক্ষিত মুহূর্তের, অপেক্ষা আকাশে ওড়ার। কুয়াশাচ্ছন্ন আকাশ হলেও মেঘের কোল ঘেঁষে অবশেষে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় শিশুরা। চোখে মুখে দারুণ এক উচ্ছ্বাস, বিজয়ের উল্লাস, স্বপ্নপূরণের আনন্দ। নভোএয়ার জানাই, সামাজিক দায়বদ্ধতা থেকে এমন আরো আয়োজন করতে চান তারা। ভবিষ্যৎ তারা একটা বড় হওয়ার যে তাদের স্বপ্নটা, সেটার সাথে এই স্বপ্নটা যুক্ত হয়ে হয়তো বা তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আরো রাখা যাবে। পরে শিশুরা কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ এবং সমুদ্র তলদেশের বিস্ময় জানতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখে।